দুর্গাপুরে হাই টেনশন তার লাগাকে কেন্দ্র করে উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, হাই টেনশন লাইনে পুরনো তার লাগাচ্ছে রাজ্য বিদ্যুৎ দপ্তরের ঠিকাদার। এরপর তারা ঠিকাদারকে বাধা দিতে গেলে শুরু হয় দুই পক্ষের বচসা। উত্তেজনাময় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ফরিদপুর ফাঁড়ির পুলিশ। হাই টেনশনের তার লাগাকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরে। হাই টেনশনের পুরনো তার লাগানো হচ্ছে, এই অভিযোগ তুলে রাজ্য বিদ্যুৎ পরিষদের ঠিকাদারকে ঘিরে বিক্ষোভে উত্তাল হলো দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহা অঞ্চল। ঘটনা সূত্রে জানা যায়, শনিবার সকালে এলাকার একটি হাই টেনশন লাইনে তার লাগাতে আসেন বিদ্যুৎ পরিষদের ঠিকাদার। সেই সময় এলাকাবাসীরা লক্ষ্য করেন যে পুরনো তার ব্যবহার করছে এই ঠিকাদার। এলাকার মানুষ তার লাগাতে বাধা দেয় ওই ঠিকাদার সংস্থাকে। এরপরই ঠিকাদারের সাথে শুরু হয় স্থানীয়দের বচসা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরিদপুর ফাঁড়ির পুলিশ। পুলিশের সামনে ওই ঠিকাদারকে রীতিমতো হুঁশিয়ারি দিতে দেখা যায় স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, পুরনো জোড়া তাপ্পি লাগানো তার লাগালে দুর্ঘটনা পুনরায় ঘটবে, তাই তারা এই তার লাগাতে দেবেন না। আমরা স্যার এতদিন কাজ হচ্ছে, আমরা কোনদিন নাক গলাই নাই। আমি ওই স্যারকে বললাম, স্যার টেন্ডারটা কে পেয়েছে? তা বলছে বলুন আমি পেয়েছি। তাই বলুন স্যার একটু চেঞ্জ করুন, কেননা এটা জনগণের কাজ, বাজার বহুল এলাকা। কালকেই তার যদি ঝংঘর্ষ হয়ে কেটে যায়, এলাকার মানুষ মরবে, আপনার কিছু হয়ে যাবে না। আপনি কাজ করবেন, বেরিয়ে যাবেন, কিন্তু ক্ষতি আমাদের হবে। তখন বলছে আপনি কে, আপনি কে? আমি বললাম আমি এলাকার জনগণ, আমরা কাজ চাই, সম্পূর্ণ ভালো কাজ আছে সরকারের। আপনি দেখুন এই হাই টেনশন লাইন দুটো পুরনো তার যাচ্ছে, একটা নতুন তার মধ্যে জয়েন্ট দশ। তা সেইটা বলাতে উনি আমায় বলছেন যে আপনি যাকে খুশি বলুন না, আমরা কোম্পানির টেন্ডার আমরা পেয়েছি, আমরা এটাই পুরো কাজ দিয়ে করবো। আমি বলুন তাহলে কাজটা বন্ধ রাখুন, সরকারের কাজ একবার হয় না, বারবার হয় না, একবারই হয়, আমরা কাজটা দেখে নেবো। সেই হিসেবে আমরা দাঁড়াইছি, আমাদের চাই পুরনো হাই টেনশনের লাইন বাদ দিয়ে নতুন টেনশনের যে হাই টেনশনের লাইন আছে ওই লাইন দিক, এবং এলাকায় মানুষ সুস্থভাবে বিজুলিটা এবং সবাই মিলে ব্যবহার করুক, কোনো যেমন দুর্ঘটনা না ঘটে, সেই আশা আপনাদের কাছে রাখছি এবং উচ্চতর নেতৃত্বের কাছে রাখছি, ইলেকট্রিক পেমেন্টের লোকের কাছে। অন্যদিকে রাজ্য বিদ্যুৎ পর্ষদের ঠিকাদার জানান যে তাকে এই তারই সরবরাহ করেছে রাজ্য বিদ্যুৎ পর্ষদ। এলাকাবাসীদের বাধার মুখে পড়ে এদিন কাজ বন্ধ করতে বাধ্য হন তিনি। নতুনই তার, আমাদেরকে যা দেবে সেটাই তো আমরা লাগাবো। এবার ওনারা বলছেন আমরা লেবার কন্ট্রাক্ট, আমরা লেবার কন্ট্রাক্ট, মেটেরিয়াল তো আমরা সাপ্লাই করি না, মেটেরিয়াল আমাদের WBCDCL সাপ্লাই করে। ওনাদের দাবি হচ্ছে ওনারা পুরনো তার, ওনাদের লাগছে, ওনাদের পুরনো তার লাগাতে দেবে না, তারে কোনো জয়েন্ট লাগবে না। ওদের সাথে কথা বলতে থানার খবরগুলো এসেছিলো, সাইকেল এসেছিলো, কথা বলতে বলে যদি জানা গেছে আমরা এখানে নতুন তারই লাগাবো। তাই ওদের আজকে কাজ বন্ধ, আজকে কাজ বন্ধ, কারণ কি লাইন অনেকক্ষণ বন্ধ থাকে, আজকে কাজ করা সম্ভব না, কাল করা প্রচুর। দুর্গাপুর থেকে সাধু রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর, বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল রানীগঞ্জ। দুর্গা পূজা হো ইয়া দীপাবলি, ইয়া হো কোই ভি উৎসব, কপড়ো কি খরিদারি কে লিয়ে আপকি পহলি পসন্দ মোহন দি ফ্যামিলি স্টোর। এক ছত কে নিচে ফ্যামিলি কি সম্পূর্ণ খরিদারি আর ব্র্যান্ডেড কম্পানিও কে গার্মেন্টস কা নাম মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল রানীগঞ্জ।